আসসালামু আলাইকুম, বিএসবি টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটা ফেসিয়াল ফর্ম সম্পর্কে জানাবো, বা ফেস ওয়াশ সম্পর্কে জানাবো। আমরা মুখের স্কিন পরিষ্কার করার জন্য সাধারণ সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করে থাকি। আজকে ভিডিওতে যে ফেসিয়াল ফর্ম সম্পর্কে জানাবো, এই ফেসিয়াল ফর্মটি একটা ফেস ওয়াশের মতো স্কিন পরিষ্কার করার ক্ষেত্রেও কাজ করবে, পাশাপাশি একটা স্ক্রাব যেমন ত্বকের উপরে জমে থাকা ডেড সেল বা মৃতকোষ দূর করে থাকে বা এক্সফোলিয়েটিংয়ের কাজ করে থাকে, এই ফেসিয়াল ফর্মটিও এক্সফোলিয়েটিংয়ের কাজ করবে, মানে ত্বকের উপর জমে থাকা ডেড সেল বা মৃতকোষ দূর করার ক্ষেত্রেও কাজ করবে। এই ফেসিয়াল ফর্মটি ফেস ওয়াশের কাজও করবে, স্ক্রাবারের কাজও করবে, পাশাপাশি স্কিন হোয়াইটেনিং করার ক্ষেত্রেও কাজ করবে। এই মুহূর্তে আপনার যে ফেসিয়াল ফর্ম বা ফেস ওয়াশটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেবি বাইট ব্র্যান্ডের আহা অ্যান্ড গ্লুটা হোয়াইটেনিং ফেসিয়াল ফর্ম। বেবি বাইটের এই হোয়াইটেনিং ফেসিয়াল ফর্মটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আহা এবং কি গ্লুটাথিওন। আহা মানে আলফা হাইড্রোসিক অ্যাসিড, আর আহার অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে, যেমন আহা স্কিনের এক্সফোলিয়েটিংয়ের কাজ করে থাকে, মানে ত্বকের উপরে ডেড সেল অপসারণের ক্ষেত্রে কাজ করে থাকে, আমাদের ত্বকে নিয়মিত নতুন নতুন কোষ জন্মায়, আর পুরাতন কোষগুলো ত্বকের উপর জমে থাকে যদি নিয়মিত স্কিন পরিষ্কার না করা হয় এবং মৃত কোষগুলোকে পরিষ্কার করা না হয়। আর মৃতকোষ ত্বকের সৌন্দর্য নষ্ট করে, মৃতকোষ ত্বকের উপর জমে থাকলে স্কিন কালচে লাগে এবং স্কিন কুচকানো লাগে, এছাড়া স্কিন ডাল এবং কি রুক্ষ শুষ্ক লাগে। আর মৃতকোষ পরিষ্কার করলে স্কিনটা অনেকটা উজ্জ্বল লাগে এবং স্কিনটা সফট হেলদি লাগে। তো আহা আপনার স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে, আপনার ত্বকের উপর জমে থাকা মৃতকোষ দূর করে। এছাড়াও আহার আরও অনেক বেনিফিট রয়েছে, যেমন স্কিনকে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে, ত্বকে কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে, স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রে কাজ করে থাকে। আহার পাশাপাশি এই ফেস ওয়াশটিতে রয়েছে গ্লুটা, মানে গ্লুটাথিওন। গ্লুটাথিওন ত্বকে ম্যালিনের পরিমাণ কমাতে সাহায্য করে থাকে এবং কি ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বৃদ্ধি করে থাকে, যার কারণে স্কিন আস্তে আস্তে উজ্জ্বল হয়। পাশাপাশি গ্লুটাথিওন স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রেও কাজ করে থাকে। এছাড়াও এই ফেস ওয়াশটিতে রয়েছে পার্ল এক্সট্রাক্ট। পার্ল এক্সট্রাক্ট এইজিং প্রসেসটাকে স্লো করে দেয়, এটা বয়সের চাপ দূর করার ক্ষেত্রে কাজ করে। এছাড়াও এখানে রয়েছে নায়াসিনামাইড। নায়াসিনামাইডের অনেকগুলো স্কিন বেনিফিট রয়েছে, যেমন বয়সের ছাপ দূর করা, রোদে পোড়া কালো দাগ দূর করা, স্কিনকে সফট হেলদি করা এবং কি ত্বকের আর্দ্রতা ধরে রাখা। এছাড়াও এই ফেস ওয়াশটিতে রয়েছে টানজামিক অ্যাসিড। টানজামিক অ্যাসিড ত্বকে কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে, রোদে পোড়া কালো দাগ দূর করে থাকে, এমনকি মেস্তার কালো দাগ দূর করার ক্ষেত্রেও টানজামিক অ্যাসিড কাজ করে থাকে। আর এই ফেস ওয়াশটিতে ভিটামিন সিও রয়েছে। ভিটামিন সি বয়সের ছাপ দূর করার ক্ষেত্রে কাজ করে, রোদে পোড়া কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে, ত্বকে কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে এবং কি পিগমেন্টেশনের সমস্যা দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। বেবি বাইট ব্র্যান্ডের এই হোয়াইটেনিং ফেসিয়াল ফর্মটি প্রথমত এটা স্কিনকে পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে, স্কিনের ধুলাবালু এবং কি ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করে, পাশাপাশি ত্বকের মৃত কোষ ডেড সেল রিমুভ করে, যার কারণে এটা ব্যবহার করার পর স্কিনটা অনেকটা ফ্রেশ লাগে, স্কিনটা উজ্জ্বল লাগে, স্কিনটা সফট হেলদি লাগে এবং কি পানবন্ত লাগে। আর এই ফেস ওয়াশটিতে অনেকগুলো হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্টস থাকার কারণে এটা স্কিনকে আস্তে আস্তে উজ্জ্বল করার ক্ষেত্রেও কাজ করে, আর ত্বকে কালো দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। এছাড়া রোদে পোড়া কালো দাগ কমাতেও সাহায্য করে থাকে এই ফেস ওয়াশটি। আর এই ফেস ওয়াশটি ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রেও কাজ করে থাকে, এটা স্কিনে অয়েলি ভাব দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। বেবি বাইট ব্র্যান্ডের এই ফেসিয়াল ফর্মটি অন্যান্য সাধারণ ফেস ওয়াশের মতো করেই ব্যবহার করতে হয়। প্রথমে পানি দিয়ে মুখ ভিজিয়ে নেবেন, তারপরে এই ফেসিয়াল ফর্মটিকে পরের মতো হাতের তালুতে নিয়ে হালকা করে একটু ম্যাসাজ করে নেবেন বা রাফ করে নেবেন, যাতে হাতেই ফেনা তৈরি হয়। তারপরে এই ফেনাটা মুখে লাগাবেন, মুখে লাগিয়ে 2 থেকে 3 মিনিট সময় হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করবেন, তারপরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। বেবি বাইট ব্র্যান্ডের এই হোয়াইটেনিং ফেসিয়াল ফর্মটিকে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে, আর এটা অয়েলি স্কিন, নর্মাল স্কিন এবং হালকা ড্রাই স্কিনেও ইউজ করা যাবে। তবে যাদের স্কিন সেন্সিটিভ তারা এটাকে ব্যবহার করতে পারবেন না, আর যাদের স্কিনের ব্রণের সমস্যা আছে এবং অ্যালার্জির সমস্যা আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন না। ব্রণ স্কিনের সমস্যা থাকলে বেবি বাইট ব্র্যান্ডের এই হোয়াইটেনিং ফেসিয়াল ফর্মটিকে ব্যবহার না করে বেবি বাইট ব্র্যান্ডের ক্লিয়ার অ্যান্ড থেট অ্যাকনি ক্লিনজিং ফর্মটিকে ইউজ করবেন। এটা ব্রণ স্কিন, হালকা অ্যালার্জিটিক স্কিনের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ। এটা ব্রণ দূর করার জন্য অনেক ভালো কাজ করে থাকে। এটাতে সিলিসেলিক অ্যাসিড রয়েছে, ড্রাগন ব্লাড এক্সট্রাক্ট রয়েছে, এটা ত্বকে লালচে ভাব দূর করার ক্ষেত্রেও কাজ করে। বেবি বাইট ব্র্যান্ডের অ্যাকনি ক্লিনজিং ফর্মটির অনেকগুলো গুণাগুণ রয়েছে, আর এটা ব্রণ স্কিনের জন্য অনেক ভালো। আর এটার ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, বিবরণ বক্সে ভিডিও লিঙ্কও দিয়ে দিব আমি। আপনারা যারা হোয়াইটেনিংয়ের জন্য চাচ্ছেন তারা বেবি বাইটের হোয়াইটেনিং ফেসিয়াল ফর্মটা ইউজ করবেন, মানে গোলাপি কালারের যে ফেস ওয়াশ এইটা। আর যাদের ব্রণের সমস্যা আছে তারা হচ্ছে বেবি বাইটের অ্যাকনি ক্লিনজিং ফর্মটা, মানে এই সবুজ কালারের যেটা, এটা ইউজ করবেন।
বেবি বাইটের এই ফেস ওয়াশগুলো তৈরি হয়েছে থাইল্যান্ডে। বেবি বাইট ব্র্যান্ডটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, আর এই ফেস ওয়াশগুলোর পরিমাণ হচ্ছে 120 গ্রাম করে। বেবি বাইটের আসল ফেস ওয়াশ কেনার জন্য বিবরণ বক্সে একটা পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনার চাইলে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে বেবি বাইটের ফেস ওয়াশগুলো নিতে পারবেন। এছাড়া বিবরণ বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে সরাসরি আমার থেকেও বেবি বাইট ব্র্যান্ডের ফেস ওয়াশগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। বিবরণ বক্সে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, এবং কি ভিডিওর স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া আছে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তার নিয়মিত কসমিক একটা হেল্পফুল রিভিউ, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।